40 মিনিট যখন হয় 10:40 ওই টাইমটাতে আমার যে ডাকবাসের মেয়েটা ছিল সেই মেয়েটার উপরে ইনভিজিলেটরের হচ্ছে সন্দেহ হয়। এসে ওকে জিজ্ঞেস করে কি হয়েছে তুমি কার সাথে কথা বলছো, পরে হচ্ছে ওই মেয়েটা আর কি কোনো কথা বলে না, ও বলে যে না আমি কার সাথে কথা বলছি না। পরে আমাকে আমি ওর পাশেই আমাকে দাঁড়া করায় তুমি ওর সাথে কথা বলছো, পরে আমাকে জিজ্ঞেস করে আমি বললাম যে না ম্যাম আমি তো ওকে চিনি না, আমরা তো রেজিস্ট্রেশন এক জায়গা থেকে করি নাই, মিনি কেন রেজিস্ট্রেশন তো একসাথে হয়ও না, যে যার মতো করে আমি কিভাবে চিনবো ওকে। পরে হচ্ছে ম্যাম আমার পাশে মেয়েটাকে দাঁড়া করায় আর বলে যে তুমি ওকে চিনো, আমরা কেউ ওকে চিনি না। তো পরে হচ্ছে ম্যাম হচ্ছে ওকে জিজ্ঞেস করে তাহলে তুমি কার সাথে কথা বলছো, কার সাথে কথা বলছো। পরে মেয়েটা বলে যে না আমি কার সাথে কথা বলছি না ম্যাম। পরে হচ্ছে ম্যাম রাগে আর কি ওর স্কার্ফ পরা ছিল ওর স্কার্ফটা খুলে ফেলে, তো স্কার্ফ খুলে ফেলার পরে হচ্ছে ওর কানে একটা ইলেকট্রনিক ডিভাইস পায়, তো উনি আমাদের ওয়েমাসিটা যখন সন্দেহ করে তখনই ওনার হাতে নিয়ে নিয়েছিল, তখন ওই ইলেকট্রনিক ডিভাইস দেখার সাথে সাথে হচ্ছে উনি রাগে ওই আমাদের তিনজনের ওয়েমাসিট ছিঁড়ে ফেলে। ছিঁড়ে ফেলার পর আমি সাথে সাথে তখনই বলি ম্যাম আপনি এটা কী করলেন, আপনাকে তো আমি বললাম যে আমি আমি হচ্ছে চিনি নাই মেয়েটাকে, তাহলে কেন হচ্ছে উনি আপনি এটাকে কেন করলেন। পরে হচ্ছে ম্যাম আমার কোনো কথা শুনতে রাজি হচ্ছিল না, আমি ম্যামকে বললাম ম্যাম কেন করলেন আপনি আমাদের কপিটাকে মিলিয়ে দেখতেন আগে, মিলিয়ে তারপরে হচ্ছে আপনি জাস্টিফাই করতেন যে আমরা আসলে অপরাধী নাকি ওর সাথে আছি নাকি, আপনি কেন আগে এটা করলেন ম্যামকে। আমি হচ্ছে ম্যামকে তখন আমি বলি যে ম্যাম আমার এই ওয়েমাসিটে তখন অলরেডি 75টা দাগানো হয়ে গিয়েছে, আপনি কেন এটা করলেন ম্যাম। তারপরে শুনতে রাজি না, আমি ম্যামের কাকুতি মিনতি করার পর অনেক অনুরোধ করার পরে আমি ওনার পায়ে পর্যন্ত পড়ি যে ম্যাম আপনি মিলিয়ে দেখেন মিলিয়ে দেখেন। মিলিয়ে দেখার পরে উনি যখন দেখলো যে আমার এই অনুরোধ শোনার পর উনি যখন মিলিয়ে দেখলো, মিলিয়ে দেখার পর হচ্ছে উনি দেখলো যে আসলেই তিনজনের কপির মধ্যে কোনো মিল নাই, কোশ্চেনের মধ্যে কোনো মিল নাই, উনি হচ্ছে মিল খুঁজে না পেয়ে পরীক্ষার ঠিক শেষ হওয়ার 5 মিনিট আগে আমাদেরকে নতুন ওয়েমার শিট আর নতুন কোশ্চেন পেপার দেয়। কিন্তু 5 মিনিট আগে দিলেও কি লাভ, আমি যে আগে 75টা তাকিয়েছি সে তাকানোর ওগুলো আমি কি কি আমার মাথা তখন কাজ করছিল না আমি কি করব, কারণ 5 মিনিট আমি কি করতে পারবো, আমার এই 55 মিনিট বা 1 ঘন্টার পরীক্ষা আমি যা দাগাতে পারবো সেটাকে 5 মিনিটে পারবো। সে তার ভুল বুঝতে পেরেছে, সে মিলিয়ে দেখেছে যে মিলে না, তারপর সে তার ভুল বুঝতে পেরে সে আমাকে কপি আবার দেয় নতুন করে। এখন কি চাচ্ছেন আপনি? আমি এখন বিচার চাই। যেই ঘটনাটা আমরা শুনলাম এই ঘটনাতে আপনি আপনার অভিজ্ঞতার ভিত্তিতে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছেন কি না? আমি আমার অভিজ্ঞতা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, সেটা আমি শেয়ার করি, আপনারা আপনাদের সাথে মিলে আনেন। সেটা হচ্ছে নারী শিক্ষিকাদের বা নারী শিক্ষকদের বা শিক্ষিকাদের চোটপাটের ব্যাপারটা। আমি আমার সারা জীবন আমার অভিজ্ঞতা অনেকের অভিজ্ঞতা যেমন শুনছি জানছি দেখছি যে নারী শিক্ষকরা একটা অসম্ভব রকমের চোটপাট করেন, চিৎকার চেঁচামেচি পরীক্ষার হলে এবং হয়তো সেরকম এই যেরকম মানে ওভার দ্য টপ আচরণ করা। তো ওনারা কেন এরকম করেন এটা আমার কাছে তিনটা পটেনশিয়াল ব্যাখ্যা আছে। নাম্বার ওয়ান ব্যাখ্যা হচ্ছে যেটা আমরা বাংলাদেশে জানি যে অযোগ্যরা একটু বেশি উৎপাত করে, তাদের অযোগ্যতা ঢাকার জন্য একটু লম্ফ করে। এখন বাংলাদেশে তো ধরেন মহিলারা সারা পৃথিবীতেই অ্যাফার্মেটিভ অ্যাকশন আছে, অ্যাফার্মেটিভ অ্যাকশনের কারণে অনেকে ঠেসে ঠেসে ঢুকানো হয়, সেটা এরকম অ্যাফার্মেটিভ অ্যাকশনের ফসল কিনা সংসদে মনে করেন কী জানি বা সংরক্ষিত আসনে নারী ঢুকে সব নর্তক নর্তকী ঢুকে বসে থাকে, মমতাজ বেগম ঢুকে গান গায় এরকম। তার মানে যারা যোগ্যতার প্রমাণ দিয়ে আসে না এই জায়গাগুলো নেসেসারিলি তারা একটু উইয়ার্ড, আচরণ তাদের কাছে অপ্রত্যাশিত না। সো এই রকম কিনা। নাম্বার টু থিওরি হচ্ছে যে পিড়াল মারা, যেহেতু নারী শিক্ষক হয়তো ছাত্রছাত্রীরা অত সিরিয়াসলি নিতে চায় না হয়তো সবসময়, এই জন্য একটু চোটপাট করে একটু বিড়াল মেরে একটু ভয় ভীতির মধ্যে রেখে একটা হেজেমন প্রতিষ্ঠার চেষ্টা, এই কারণে এই তারা এরকম ব্যবহার করে বেড়ায় কিনা। আর তিন নাম্বার হচ্ছে লেট মি বি মিসোজিনিস্টিক ফর আ সেকেন্ড, ফেমিনিন ক্যারেক্টার ট্রেট কি না এটা। নাও ফেমিনিন ক্যারেক্টার ট্রেট বলতে মহিলারা ইজ নট নোন ফর দেয়ার অ্যাগ্রেশন, এটা পুরুষরা নোন। সো আমি এখানে অ্যাগ্রেশন মিন করতেছি না, আমি মিন করতেছি বিং আনরিজনেবল। সো আমার অভিজ্ঞতা আমার মনে হয়েছে যে পার্সোনাল ইন্টারাকশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মহিলারা আনরিজনেবল আচরণ করে, সেরকম কোনো কারণ কি না, অর মে বি এ কম্বিনেশন অফ অল থ্রি থিংস।
আপনার কাছে কোনো বেটার থিওরি থাকলে আপনি দিতে পারেন যদি আপনার অভিজ্ঞতা সিমিলার হয়ে থাকে, কিন্তু এটা দেখি আর কি। যা হোক, এখন কথা হচ্ছে যে এই যে এত বড় একটা অন্যায় করলেন আমাদের সন্ত্রাসী শিক্ষক বা শিক্ষিকা, এবং এটা লাইক নাথিং সারপ্রাইজিং, রাইট? লাইক এটা কি আপনি অবাক হয়েছেন এই ঘটনা শুনে? সত্যি কথা বলুন তো, সারা জীবন ভর আমরা এরকম শিক্ষক দেখে আসছি না, এই পান্ডা দিয়ে তো দেশ ভর্তি। এবং বেশিরভাগ সে আপনি র্যান্ডমলি একটা শিক্ষক বাংলাদেশ থেকে পিক করলে সে এরকম পান্ডা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আপনি আবার বলেন? প্রবাবিলিটি কত পার্সেন্ট? 50% কিনা? ওকে, তার মানে এটা একটা অশুভ দেশ। তো তার এখন কথা হচ্ছে, দেখেন যে কথাটা বলি, যেরকম ঘটনা নানান ঘটনা ঘটতেই পারে, সারা পৃথিবীতেই ঘটে। কথা হচ্ছে ঘটনা ঘটার পর কী ব্যবস্থা নেওয়া হয় সেটা ডিফাইন করবে সভ্যতা এবং অসভ্যতাকে। এগুলো সিস্টেমেটিক কিনা সেটা ডিফাইন করবে সভ্যতা এবং অসভ্যতাকে। এটা মেইন স্ট্রিম আচরণ কিনা সেটা ডিফাইন করবে সভ্যতা এবং অসভ্যতাকে, রাইট? করতেই পারে ঘটনা, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের দেশে এগুলো মেইন স্ট্রিম আচরণ। আমাদের দেশে এই ঘটনা ঘটার পর সেই মহিলার কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? অ্যাটলিস্ট খবরাখবর তো আসে নাই, দেখি নাই, শুনি নাই, এবং ব্যবস্থা নেওয়া হয় না বিধায়ী। এগুলো বাংলাদেশের একটা নর্ম, একটা নর্মালসি বাংলাদেশে, রাইট? সো এই মহিলার এখন জেলে থাকার কথা। আমি জানি না এটাগুলো আসলে ক্রিমিনাল অফেন্স হিসেবে হওয়ার কথা উচিত, অ্যাট দ্য লিস্ট চাকরি বাকরি হারায় না জেলে থাকা উচিত, কারণ মেয়েটা তো জীবন শেষ। এটা তো অবশ্যই একটা সেই লেভেলের কনসিকোয়েন্স থাকতে হবে সেই পর্যায়ের। সো এটা 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 আমি জানি না, কোনো অভিজ্ঞ লোক থাকলে কমেন্ট করেন, কিন্তু আমার মনে হয় এটা ক্রিমিনাল অফেন্স হওয়া উচিত, কারণ একটা মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে। সো এই সন্ত্রাসী গুন্ডা মাফিয়া শিক্ষক সম্মানিত শিক্ষকদেরকে নিয়ে নতুন করে আর কি বলবো, কোটি কোটি পর্বে কথা বলছি আমার ওই চ্যানেলে, রাইট? এবং আমি তো এমন না যে কোনো একটা ঘটনা ঘটার পর তারপর হঠাৎ করে এই শিক্ষকের অসভ্য রিয়েলাইজেশন আসে। আমাদের এই চ্যানেলে আমরা কোনো ঘটনা ঘটুক বা না ঘটুক, আমাদের চ্যানেলে একটা এস্টাবলিশড ফ্যাক্ট যে এটা একটা অসভ্য দেশ, এবং এই দেশের বেশিরভাগ লোকজনই অসভ্য মাফিয়ার মতো আচরণ করে এবং হচ্ছে অসৎ, এবং হচ্ছে যে এবং শিক্ষক মানে সন্ত্রাসী আর কি, আনলেস প্রুভেন আদারওয়াইজ। সো এটা আমার চ্যানেলের বেস লাইন, সো এটা নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই। এখন ছোটো বোনটাকে নিয়ে একটু কথা বলি। এই যে তোমার জীবনটাকে ওলট পালট করে দিল, ওলট পালট করে দিয়েছে মেয়েটার জীবনটা মাস্তানি করে ভদ্রমহিলা, এখন তুমি কি করবা বলো? তুমি এখন কি করবা? এই বিসিএস পরীক্ষা দিয়ে সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলে দিবা নাকি কি কি, নাকি পৃথিবী ওয়ার্ল্ড ভিউ ওলট পালট হয়ে গেছে, এখন আর দেশপ্রেম নাই, এখন আর মানে কি এখন কি ভাবতেছো তোমার, তোমার মধ্যে আসবে আর দেশপ্রেম এত বড় একটা সোগামারা খেয়ে যাওয়ার পর? আই ডোন্ট থিঙ্ক সো। সো এখন মনে করো তোমার, আমি মনে করি যেটা করণীয়, ডাক্তার তো আর হয় প্রাইভেট ভার্সিটিতে পড়লে হয়তো হইতে পারবে, অথবা সরকারি ভার্সিটি অন্য কোথাও চান্স পেলে তো ভালো, না পাইলে একটা প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করে দেশ ছেড়ে চলে আসো। আমি বুদ্ধি এখন সবাইকে দিয়ে বেড়াচ্ছি যে দেখেন ভাই, একটাই জীবন, এবং আমরা চাইলে লম্বা আলোচনা করতে পারি ভাই, সবাই যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে এই দেশটাকে বদলাবে, সে আলোচনা আমরা আরেকদিন করবো, ডিপ ডাইভস উইথ ফখরুল চ্যানেলে না হয় এই ডিপ ডাইভটা আমরা করবো। কথা হচ্ছে একটাই জীবন, এবং এই জীবন হচ্ছে পৃথিবী বদলাই গেছে, এখন আর দেশ বদলানো যায় না, এখন আর সরকার পতন ঘটানো যায় না, এখন আর মিলিটারি কু হয় না, এখন এখন পৃথিবী বদলাই গেছে, এখন টেকনোলজির যুগ না, সার্ভেলেন্স যে পর্যায়ে সরকারগুলো, পৃথিবীর কোথাও এখন আর কু হয় না, পৃথিবীর ইন্টারনেট আসার পর পৃথিবীর কোথায় কু হয়েছে আমাকে আপনি দেখান, কোন জায়গায় কু করে? আমেরিকার স্পন্সরশিপে বা আমেরিকার ব্যাকআপে হইতেছে টার্কিতে কু করায় পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, তাও কিন্তু সুবিধা করতে পারে না, একটা মাত্র কু আমাদের স্মরণকালের মধ্যে আছে, তাও সাকসেসফুল হয় না, তাও আমেরিকার মতো ইয়ের মদদে হওয়ার পরও। সো এখনকার দুনিয়াতে আপনি পারবেন না কিছু বদলাইতে, বোঝেন নাই? সো এখন এটা নিয়ে বিষয় বিস্তারিত আলোচনা করতে চাইলে চলেন আমরা ডিপ ডাইভ সুইথ চ্যানেলে, ফখরুল চ্যানেলে আমরা একটা পডকাস্ট সেশন করি আপনার সাথে, দেখি আপনার বুদ্ধি শুনি আপনি কী করতে চাচ্ছেন। আর আমার বুদ্ধি যদি শোনেন তাহলে আপুকে বলবো যে চলে আসুন, এসে আমেরিকায় বসে বসে তখন দেশাত্মবোধক গান গাও, তখন তুমি ওই যে দেশের জন্য পরাণ পুড়ে, বৃষ্টি পড়লে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করে, মিস করছি, এই বালসালার স্ট্যাটাস আমেরিকায় বসে দিবা, কিন্তু যাবা না বাংলাদেশে, আসে না আমেরিকায় বসে বসে ফেনায় দেশের জন্য কত প্রেম, কিন্তু যদি বলে যে ও হচ্ছে এত ভালোবাসেন দেশকে, এক কাজ করেন আমেরিকা ছেড়ে দেশে চলে যান, ওরে বাবা রে, এই কথা বললে স্ট্রোক, হার্ট স্ট্রোক হওয়ার দশা হয়। সো এরকম করো, তুমি এক কাজ করো, তুমি অনার্সটা শেষ করো, যে পরামর্শ আমি দিয়ে থাকি যে অনার্স, আনলেস তুমি খুব কমিটেড যে তাইলে চলে আসো, এসে অনার্স করো, এখানে স্ট্রাগল করতে হবে টিউশন ফির জন্যে, স্কলারশিপ পাবা কিছু ভালো রেজাল্ট টেজাল্ট করলে, পাশাপাশি 100% স্কলারশিপ হয়তো পাবা না, হয়তো অ্যাটলিস্ট থাকা খাওয়ার কাজ করতে হবে, কঠিন হবে লাইফ আর কি, বেসিক্যালি আন্ডারগ্রেড লাইফ। সো আমাদের বাংলাদেশের আমরা যেহেতু এরকম স্টুডেন্ট লাইফে স্ট্রাগল করে অভ্যস্ত না, হিতে বিপরীত হওয়ার একটা ভয় থাকে শেষ পর্যন্ত না অনার্সটাও না হয়, এই জন্য আমি পরামর্শ দিই যে অনার্স করে তারপর আসো, এসে গ্র্যাজুয়েট স্টাডি করো এখানে, তখন সরকারের কাছ থেকে টাকা, মানে সরকার বলতে ইউনিভার্সিটির কাছ থেকে টাকা পাবা, আর যদি খুব কমিটেড হও তাহলে আসো, আমার পরিচিত অনেক ছোটো ভাই আছে যারা এসে আন্ডারগ্রেড এখানে ভালো করছে স্কলারশিপ পেটে, ওকে সেটা পড়াশোনার প্রতি কমিটমেন্ট থাকলে, সিরিয়াস হলে ওকে ফাইন আসো, আর নাহলে নর্মাল অ্যাভারেজ হলে আমি বলি যে আন্ডারগ্রেড শেষ করে আসো। সো তুমি যদি খুব কমিটেড হও তাহলে আসো, আর না হয় আন্ডারগ্রেডটা শেষ করো করে আসো, এসে তারপর খিচুড়ি নিয়ে স্ট্যাটাস দাও দেশপ্রেমের, দেশপ্রেম মারাও, দেশে থাইকো না, দেশে থাইকা দেশপ্রেম,
নিষ্প্রাণ এগুলো থাকবে না বেশি দিন, কথা বোঝা নাই, আফসোস করবা পরে সময়ে। ওই যে বল না কী বলছো না, ইয়ে আমাদের লালন সাই, সময় গেলে সাধন হবে না, 10 বছর পর যদি রিয়েলাইজেশন আসে তখন আর দেশ ছাড়তে পারবা না। চলে আসো, এসে খিচুড়ি নিয়ে ইয়ে করো, আমরা একসাথে বসে বসে দেশ স্বার্থ বোধক গান গাইবো। আমেরিকার মধ্যে বসে মনে করো কোন গানটা গাইতে পারি আমরা, একটা গান গাই দেশ স্বার্থ বোধক, হ্যাঁ আমেরিকা বসে দেশপ্রেম গাই। ও আমার বাংলা মাতুরাকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে, আরেকটু উপর থেকে ধরা হচ্ছে ছিল, লো স্কেল গাইতে পারতেছি না, যাই জুড়িয়ে ও আমার বাংলা মাতো। চলে আসো আমেরিকায়, দুজন মিলে কলাগুলি করে গান গাই।